জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ পশ্চিমবঙ্গ এর উদ্যোগে নজরুল প্রয়াণ দিবস স্মরণে নজরুলের একটা লেখা প্রসঙ্গে আমি কিছু বক্তব্য রাখছি। নজরুল ছিলেন সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের মানুষ। কলম ও কাগজ ছিল তার সঙ্গী, লেখার উপাদান ছিল প্রকৃতি ও প্রকৃতির সন্তান মানুষ। প্রকৃতির রূপ রস বৈচিত্র্য যেমন তাকে মুগ্ধ করত, তেমনি প্রকৃতির রুদ্র রূপ বিপর্যয়ের আশঙ্কা তাকে অশান্ত করে তুলত। আজ থেকে প্রায় 90 বছর আগে তৎকালীন প্রাকৃতিক অবস্থা ও ভবিষ্যৎ বিপর্যয় সম্পর্কে তিনি সম্যক ধারণা রাখতেন। তার লেখনীতে তিনি এ বিষয়ে সতর্কবাণী দিয়ে গেছেন। তার রচিত রোজ কেয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে তিনি প্রাকৃতিক ও পরিবেশ বিপর্যয়ের স্বরূপ অন্বেষণ করেছেন এবং তার উদ্বেগ প্রকাশ করেছেন। 90 বছরের আগে লেখা তার এই প্রবন্ধের বিষয়বস্তু বর্তমান বিশ্ব ব্যবস্থার সবচাইতে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয়। জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশ্ব এখন ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। আমরা দেখি নজরুল তার রোজ কেয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে কার্বন নিরসন সম্বন্ধে কি লিখেছেন। কয়লা যুগের সময় এই পৃথিবীর বাতাস কার্বনিক অ্যাসিডের দরুন ভারী ছিল। সে সময় সে বাতাস মানুষের সহ্য করতে পারিত না। কেবল মৎস্য ও সরীসৃপ জাতীয় জীববৃন্দ স্রোতময় জলাভূমিতে ও নিশ্চল বাতাসে বাঁচিয়েছিল। ক্রমশ উদ্ভিদ ও গাছরা বিপুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই বিষাক্ত নিশ্চল বাতাস দূর হইয়া যাইতে লাগিল। আকাশ পরিষ্কার হইল এবং এই রূপে এই বাতাস উষ্ণ রক্তময় জীবের উপযোগী হইয়া উঠিল। বর্তমানে মানব জাতি কয়লা খনন কার্যে ও তাহার সাহায্য গ্রহণে বিষম ব্যস্ত। এই কয়লা কখনকার জানেন? ইহা ওই বহু লক্ষ যুগ পূর্বের কার্বনিক অ্যাসিড ধরা বাতাসের কালের, এবং এই কয়লা সেই সময়কার গাছগাছালির পরিণত হইতে পারে। কেননা বনের গাছগাছরাই এখনও ওই কার্বনিক অ্যাসিড শোষণ করিতে ওস্তাদ। প্রত্যেক কয়লার চাপ ও প্রত্যেকটি দেশলাই যাহা জ্বালানো হয় তাহা প্রত্যহ আমাদের দরকারি অম্লজান বাষ্প নিঃশেষ করিতেছে। একজন বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী সম্প্রতি ঘোষণা করিয়াছেন যে জগতের অম্লজান ক্রমশই নিঃশেষিত হইয়া যাইতেছে এবং বাতাসও সেই জন্য ক্রমেই কলুষিত হইয়া উঠিতেছে। সুতরাং সেদিন আগত প্রায় যেদিন পৃথিবীর সমস্ত কিছু কার্বনিক অ্যাসিডময় যুগের জীবে পরিণত হইয়া যাইবে। নজরুল বিচলিত বোধ করেছেন কার্বন নিঃসরণজনিত ক্ষতি ও ভবিষ্যৎ বিপদের ক্ষেত্র তৈরির আশঙ্কায়। তার আশঙ্কা অমূলক ছিল না। বিশ্বের তাবৎ দেশ উন্নয়নের প্রথম ধাপ হিসাবে শিল্পায়নকে অগ্রাধিকার দেয়। শিল্পায়নের প্রথম বলি হয় প্রকৃতি ও পরিবেশ। পরিবেশ দূষণের অন্যতম কারণ হল শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানি, তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে বর্তমানে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ গত 30 লক্ষ বছরের মধ্যে বেশি। মানব সমাজের কর্মকাণ্ডে কার্বন নিঃসরণই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। বাতাসে কার্বনের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং তা ক্রমশই বাড়ছে। নজরুল রোজ কেয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহতা সম্বন্ধে লিখেছেন, দক্ষিণ মেরুতে যে গগনচুম্বী বরফের মহা আচ্ছাদন রহিয়াছে তাহা লম্বাতে 1400 মাইল এবং কত শত মাইল যে পুরু তার ইয়াত্তা নাই। এখন এই যে দক্ষিণ মেরুর আবহাওয়া এই রকমে ক্রমে অসহ্য উষ্ণ হইয়া উঠিতেছে, ইহার পরিণাম কি? সকলেই জানেন বরফ গরম হইলে গলিয়া যায়। সুতরাং এখন দক্ষিণ মেরুর এই অত্যধিক উষ্ণতার দরুন সেখানের ওই সহস্র সহস্র যোজন ব্যাপী তুষারের মহাপর্বত সমূহ ভাঙিয়া গলিয়া যাইবে এবং আকাশ সমান সচল হিমালয়ের মতো তরঙ্গের রাশি চতুর্দিক ধুইয়া মুছিয়া লইয়া যাইবে। প্রথমে এই মহাপ্লাবণে আক্রান্ত হইবে পৃথিবীর ঢালুদিক অর্থাৎ দক্ষিণ মহাদেশ সমূহ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিশ্বের নিম্নভূমি এলাকাসমূহ তলিয়ে যাওয়ার বিষয়ে নজরুল আশঙ্কা প্রকাশ করেছেন।
নজরুলের এই আশঙ্কা এখন ধ্বনিত হচ্ছে প্রশান্ত ও ভারত মহাসাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহ থেকে। জলবায়ুর উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলে বরফ গলছে, এটা এখন নতুন কোনো খবর নয়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, মহাসাগরীয় স্রোতধারায় ব্যাপক পরিবর্তন হচ্ছে, বন্যা ঘূর্ণিঝড়ের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। প্রশান্ত মহাসাগরে কিছু দ্বীপ রাষ্ট্র বিলীন হওয়ার ঝুঁকিতে ইতোমধ্যে পড়ে গেছে। সার্ক পরিবারের সদস্য মালদ্বীপ বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রায় এক তৃতীয়াংশ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বন্যা ঘূর্ণিঝড়ে উন্নত বিশ্ব ও ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞের সম্মুখীন হচ্ছে। পরিবর্তিত জলবায়ুর ক্ষতিকর প্রভাব কাউকে ছেড়ে কথা কইছে না। নজরুলের আশঙ্কা এখন পূর্ণমাত্রায় বাস্তব রূপ নিচ্ছে। 2019 সালে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বেড়ে চলেছে বৈশ্বিক গড় তাপমাত্রা, বাড়ছে মেরু অঞ্চলে বরফ গলার হার এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। কিরিবাতি, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের 33টি প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপে শৃঙ্খলিত ছোট্ট একটি দেশ, যেটি হতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রথম দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে দ্বীপটি ক্রমান্বয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং দ্বীপের অধিবাসীগণ বিশ্বাস করেন যে এক প্রজন্মের কম সময়েই সমুদ্র তাদের ভিটেমাটি গ্রাস করে ফেলবে। বাস্তবতা এই যে কিরিবাতি খুব শীঘ্রই বিশাল জলরাশির গর্ভে বিলীন হতে চলেছে। কিরিবাতির জনগণের সামনে ভয়ঙ্কর ভবিষ্যৎ জ্বলজ্বল করছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তাদের ভূমিকা নগণ্য হলেও ঘটমান অন্যায় থেকে তাদের পরিত্রাণের সুযোগ নেই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জও কিরিবাতির মতো ভাগ্য বিড়ম্বিত দ্বীপরাষ্ট্র। বহু সংখ্যক দ্বীপের সমাহারে সলোমন দ্বীপপুঞ্জ গঠিত। জলবায়ু পরিবর্তনের বিষময়ের ফলে সমুদ্রের ভয়াবহ জোয়ার এ দ্বীপপুঞ্জের 5টি দ্বীপ ইতোমধ্যে সাগরগর্ভে বিলীন হয়ে গেছে, বা বাকি দ্বীপগুলো বিলীন হওয়ার আশঙ্কার বাইরে নয়। বঙ্গোপসাগরের বুকে ভারতের ছোট্ট একটি দ্বীপ খোরামারা, মাত্র 4 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের বাসিন্দারা 2019 সালে ভোট দিয়েছেন। ধারণা করা হচ্ছে এই ভোটই তাদের জীবনের শেষ লোকসভা ভোট। বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী 2-3 বছরের মধ্যে দ্বীপটি বঙ্গোপসাগরে পুরোপুরি বিলীন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠে বজ্রপাত বৃদ্ধি প্রসঙ্গে নজরুল এই প্রবন্ধে লিখেছেন, আগে হইতে আবহাওয়ার ক্রম পরিবর্তন পরিলক্ষিত হইতেছে। বজ্রাঘাত বিশেষ করিয়া শীতকালে বজ্রপতন ক্রমশই বৃদ্ধি পাইতেছে, আর ইহার একদম সোজা কারণ রহিয়াছে যে পৃথিবীর আর বাতাসে ইলেকট্রিসিটির ঠোকাঠুকের দরুণই এই বজ্র উৎপাতের সৃষ্টি। তাহা হইলে কি পন্থা? আচ্ছা, ধরুন যদি বায়বীয় ইলেকট্রিসিটির উপরে বর্তমান অপেক্ষা 100 বা 1000 গুণ ভার চাপানো হয়, তাহা হইলে আর কি বসন্তে ফুল ফুটিবে, কুচি পাতা গজাইবে? আর কি তবে বর্ষার ব্যাকুল বরিষণ পৃথিবীর বক্ষ সিক্ত করিবে? না গো না, তার বদলে বজ্রপতনই হইবে আমাদের পৃথিবীতে নিত্য নৈমিত্তিক ঘটনা। রোজ শত শত বজ্রপাতে পৃথিবী ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও অন্যান্য দেশসমূহ বনধ্বংস, কৃষিজ ও শ্রমঘন অর্থনীতি, দুর্বল অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনশীলতার কারণে উচ্চ হারে বজ্রপাতে মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে। দুর্যোগ বিষয়ে গবেষণা সংস্থা বাংলাদেশ দুর্যোগ ফোরামের তথ্য মতে 2010 থেকে 2018 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে শুধু বজ্রপাতে মারা গেছে 2,105 জন। বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ হিসাবে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়াকে দায়ী করছে। জলবায়ু বিশেষজ্ঞরা আমাদের সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তন ভূমি এবং সমুদ্র থেকে আরও বেশি জলীয় বাষ্পীভবন ঘটায়, মেঘের পরিমাণ এবং বৃষ্টিপাত বৃদ্ধি এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি করে। তারা আরও ধারণা করেন যে বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন বজ্রপাতের আশঙ্কা প্রস্তুত থাকা উচিত। আমরা এ নজরুলের প্রবন্ধ থেকে দেখতে পাই, নজরুল সাহিত্য সংস্কৃতি অঙ্গনের লোক হওয়া সত্ত্বেও বর্তমান বিশ্ব পরিস্থিতি বা তৎকালীন বিশ্ব পরিস্থিতি, পরিবেশ, প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে নজরুল সম্যক ধারণা রাখতেন। তিনি যথেষ্ট পড়াশোনা করতেন এবং তার লেখা থেকে পুরোপুরি আমরা বুঝতে পারি যে তিনি এ বিষয়ে
যথেষ্ট জ্ঞান সম্পন্ন ছিলেন, জ্ঞান ধারণ করতেন, এবং উনি নজরুল এ বিষয়ে সতর্কবাণী দিয়ে গেছেন। নজরুল তার রোজ কেয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে, পুরো প্রবন্ধে প্রকৃতি ও পরিবেশ এবং মনুষ্য সৃষ্ট জগৎ বিনাশী ক্ষেত্রগুলো চিহ্নিত করেছেন। 90 বছর বেশি আগে তার দূরদৃষ্টি সম্পন্ন লেখার 3টি ক্ষেত্র, কার্বন নিঃসরণ, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং বজ্রপাতের বৃদ্ধি, আমরা চর্মচক্ষে দর্শন করছি এবং নজরুলের আশঙ্কার বাস্তবতা প্রত্যক্ষ করছি। আমরা আমাদের ধারণাই করতে পারছি না যে নজরুল আজ থেকে 90 বছর আগে, যখন প্রযুক্তির এমন ব্যবহারও ছিল না, প্রযুক্তির প্রচলনও হয়নি, কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে এইটা এই প্রকৃতি পরিবেশ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে যাওয়া। এটা শুধুমাত্র নজরুলের পক্ষেই সম্ভব ছিল। ধন্যবাদ।